হ্যালো স্টুডেন্ট বেলাকুর আক্রমে, তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। মান নির্ণয় করো, লিমিট এক্সটেন্ডস টু জিরো, 1 - cos 4x / x² তো এটা ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারছি দেখো, লিমিট এক্সটেন্ডস টু জিরো, 1 - cos 4x মানে কত? 2 sin² 2x বাই এক্স স্কোয়ার কে আমি লিখছি দেখো 4x² / 4, তো এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 × 4, উপরে উঠলো 4 × লিমিট x টেন্স টু 0, এখানে আমি লিখছি sin 2x / 2x হোল স্কোয়ার। এখন আমরা জানি যে লিমিট x টেন্স টু 0 sin x / x এটা ইজ ইকুয়াল টু হয় 1, তাহলে এখান থেকে 8 × 1 ইজ ইকুয়াল টু কত হবে? 8। তাহলে এটি হয়ে গেল আমার নির্ণেয় মান। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।